বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম, আমি মুনমুন আক্তার, সহকারী শিক্ষক বাংলা, বিয়া মডেল স্কুল ও কলেজ, বগুড়া। আজ আমি চতুর্থ শ্রেণীর বাংলা প্রথম পত্র বিষয়ের আমাদের বাংলা বোর্ড বইয়ের পাখির জগৎ যে গল্পটি রয়েছে সেটা নিয়ে সামান্য কিছু সংক্ষেপে আলোচনা করব। আশা করি তোমরা সবাই মনোযোগ সহকারে শুনবে। বাংলাদেশ পাখির দেশ। এদেশে রয়েছে নানা জাতির নানা বর্ণের পাখি, যেমন দোয়েল, চড়ুই, ময়না, টিয়া, বুলবুলি, মাছরাঙা, পানকৌড়ি, শঙ্খচিল ইত্যাদি। এগুলো পাখি কখনো লোকালয়ে, কখনো অগভীর জঙ্গলে, আবার কখনো গাছের পাতার আড়ালে চুপ করে বসে থাকে, অথবা এই সকল জায়গায় এরা বিচরণ করে বেড়ায়। কোনো কোনো পাখি সুমধুর সুরে গান গায়, আর এই পাখির ডাকেই প্রতিদিন আমাদের ঘুম ভাঙে। এই এদের প্রিয় খাবার ফুলের মধু। এছাড়াও এরা আর কী কী খায়? শস্যদানা, কীটপতঙ্গ, পোকামাকড়। কোনো কোনো পাখি ফসলের শত্রু, ক্ষতিকর পোকামাকড় কীটপতঙ্গ খেয়ে ফসলের শত্রু নাশ করে। আবার কোনো কোনো পাখি আমাদের পরিবেশের দূষিত ময়লা আবর্জনা খেয়ে পরিবেশকে দূষণমুক্ত রাখে। পাখিরা আসলে আমাদের অনেক উপকার করে, তাই পাখিদেরকে বলা হয় আমাদের উপকারী বন্ধু। তাহলে আমরা আজ এই অধ্যায় থেকে কি জানতে পারলাম, কি শিখতে পারলাম? যে পাখিরা আমাদের নানাভাবে উপকার করে, তাই পাখিদেরকে আমাদের উপকারী বন্ধু বলা হয়। শিক্ষার্থী বৃন্দ, তোমাদের এই পাখির জগৎ অধ্যায়টি থেকে কিছু শব্দার্থ, প্রশ্ন, ক্রিয়াপদের সাধু রূপ থেকে চলিত রূপ, তারপরে প্রশ্ন তৈরিকরণ, যুক্তবর্ণ, বিরামচিহ্ন, এগুলো ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। তো ছোট্ট সোনামণিরা, আমার তোমাদের জন্য ইউটিউব ডেসক্রিপশন বক্সে ভাষা অনুশীলনের জন্য একটি শিট দেওয়া আছে, অবশ্যই তোমরা তা ডাউনলোড করে নেবে এবং ভাষায় তা ভালোভাবে অনুশীলন করবে, এবং বাড়ির কাজগুলো অবশ্যই অবশ্যই কমপ্লিট করবে। স্কুল খুললে আমরা তা মূল্যায়ন করব। ভালো থাকো, সুস্থ থাকো, সবাই ঘরে নিরাপদে থাকো। আল্লাহ হাফেজ।